আসসালামু আমি ইমা আবার চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইমাস ডায়েরি। আজকে হচ্ছে আমরা যেটা এতদিন তো বললাম যে সারপ্রাইজ সারপ্রাইজ কোথায় যাচ্ছি, ফাইনালি এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে আমরা বান্দরবান যাচ্ছি। আর এখন হচ্ছে আমরা রেডি, মানে রেডি টেডি হয়ে গিয়েছি, সবাই বের হব একটু পরে, আমাদের বাস বাসা থেকে যাচ্ছি, মানে সেটা তো শেয়ার করবো কিভাবে যাচ্ছি। আর আজকে আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার সবাই যাচ্ছে, যেহেতু ফ্যামিলি ট্যুর আর কি, সবাই একসাথে অনেকদিন পর, লকডাউনের জন্য সবাই খুব বোরিং বাসায় থেকে, তাই এখন সবাই ফ্যামিলি ট্যুরে যাচ্ছি। তো আমি ভাইয়া রেডি, ওরাও সবাই রেডি। হ্যাঁ দাও, তোর কেমন লাগছে বলো? অনেকদিন পর বাইরে যেয়ে, লকডাউনের পরে এই প্রথম যাচ্ছি ঘুরতে, অবশ্যই একটু ভালো লাগবে, রিফ্রেশমেন্ট দরকার ছিল, সেই জন্য যাওয়া আর কি। সবাই জাস্ট আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ, অনেক মজা হবে ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমার বড় আপু, এটা হচ্ছে আমার বড় আপু, হ্যালো, সবাই রেডি একদম, এখন বের হব। দেন এখন আছে হচ্ছে আমার ছোট বোন, এটা আমার ছোট বোন, সেও রেডি। এবার হচ্ছে আমার কাজিন, মানে আমরা যারা যারা যাচ্ছি সবাই একসাথে, মানে সবাই রেডি হয়ে বসে আছে। দেন ভাবলাম যে একটু শুটটা নিয়ে নেই, কে কে যাচ্ছি। এই তো আমার কাজিন চলে আসছে, খুশি? তোমার কেমন লাগছে? আমার অনেক খুশি লাগতেছে, যা বলার বাইরে, খুশি ঠেলা আমার নাচতে মন চাই আছে, কি বলবো। অনেকদিন পর সবাই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু আমাদের ব্লগে রেগুলার থাকতে হবে। আর ও আমার সাথে আমার আম্মু যাচ্ছে, মানে ফ্যামিলি ট্যুর যেহেতু, এই তো ফাইনালি আমার আম্মু চলে আসলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার আম্মু হচ্ছে সবার মধ্যে আমাদের মেইন গার্ডিয়ান, আর আমরা সবাই যাচ্ছি চিলে, আম্মু যাচ্ছে আমাদের দায়িত্ব মানে ঠিক মতো রাখার জন্য আর কি। ইনশাআল্লাহ খুব ভালোভাবে ঘুরে আসব, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। চলেন এখন আমরা কিভাবে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। কি পরিমাণ ব্যাগ হয়েছে সবার, এই তো ওই তো ভাইয়া যাচ্ছে, এদিকে আম্মু, আমি হচ্ছে ক্যাট 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 করতেই আছে ওরা, সবাই রেডি একদম। কখন যাবে সবাই সেই জন্য খুব এক্সাইটেড, দেখি কি হয়, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। চলেন আপনাদেরকে দেখাই, এনজয় করি আমরা সবাই মিলে, আর আপনাদের জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমি একটু নর্মাল গেট আপে আছি, ওরকম কিছু করি নেই, যেহেতু বাস জার্নি সে কারণে আর কি। এটা হচ্ছে বাসের জন্য ওয়েট করছিলাম কাউন্টারের সামনে, আর একটু চা খাচ্ছিলাম, যত চা আমার খুব ফেভারিট, সো সেটা তো খেতেই হবে। আমি ভাইয়া কাজিন আমরা বাহিরে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আর আম্মু আপু ছোট বোন ওরা ভিতরে কাউন্টারে বসা ছিল, কাউন্টার বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না, তাই বাহিরে দাঁড়িয়েছিলাম আর কি। এই যে বললাম না, আমার আম্মু ছোট বোন আর বড় আপু কাউন্টার ওয়েট করছে, তারা বের হয়নি, আমরা বাকি তিনজন বের হয়েছিলাম। আর এই যে তারা হচ্ছে, তারাও চা খাচ্ছে কিন্তু ভিতরে বসে। এই তো আমাদের বাস ফাইনালি চলে এসেছে, আমরা যাচ্ছি হচ্ছে সেন্ট মার্টিন হুন্দায়ে। আমাদের সবারই হচ্ছে, যেহেতু এখন বাহিরের ওয়েদার ভালো না, তাই এসি বাসটাই আমরা প্রেফার করেছি সবাই মিলে। আর আমাদের বাস একটু রেডি এখানে, এখন আমাদের যাত্রা শুরু হবে। একটা আমাদের হাতে থাকবে, ওইটা দুইটা 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 আমার কাছে আমার কাছে এই যে এফ আর জি কিনা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এফ আর জি সব এটা হচ্ছে বাসে ওঠার পর, আমরা হচ্ছে আমাদের যেহেতু সব যাত্রী এখনো বাসের আসেনি,
বসে আছে এই যে ভাইয়া আপু এ পাশে হচ্ছে যে আম্মু ছোট বোন আমার সামনে কাজিন আমি ওর পেছনে আমরা যত ছয়জন ওইভাবে সিঙ্গেল সিট দুইটা আর ডাবল সিট চারটা নেওয়া হয়েছে বাসের মধ্যে আমরা ওয়েট করছি বাকি যা এটা হচ্ছে আমি একটু নিচে নেমেছিলাম দেন মানে সিটে আসছিলাম আর কি এই তো এখানে হচ্ছে আমি মানে যেটা একা একা বসে আছে তাই ভাবলাম একটু ভিডিও করি আমার অপর সাইডে হচ্ছে এই যে আপু ভাইয়া বসেছে সামনে ছোট বোন আম্মু আর এর সামনে হচ্ছে কাজিন একসাথে সবাই ঢাকা থেকে আল্লাহর রহমতে আমাদের বান্দরবনে যাত্রা শুরু হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার রাস্তা মানে একটু ভিডিও করলাম যে আমি যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করলে সেটা হতেই পারে না চলেন এখন আমরা এনজয় করি ভিডিওটা বাসে ঘুমাচ্ছিলাম মেবি তখন মাঝরাত আর সাইড থেকে আমার ভাইয়া ভিডিও করছে পরে আমাকে দিল হচ্ছে দেখতে ঘুমাচ্ছিলাম আমি তখন ভিডিও করে ডিনারের জন্য ওয়েট করতেছি মানে একটু ঘুমও পাইছে রাত যেহেতু আর ঠান্ডা ঘুম দিছি ওরকম আমার ভিডিও করা হয়নি আমার এখন আমার সবাই ডিনারের জন্য ওয়েট করতেছি আমাদের হচ্ছে চমচমে আর কি ব্রেক টাইম দিয়েছে সো দেখি চমচমের মোটামুটি এভারেজ খাবার অনেক কিছুই আছে যেটা আমরা অর্ডার দিয়েছি আর কি অলরেডি দিয়ে ফেলেছি
চলেন সেটা আপনাদের সাথে শেয়ার করে কি কি ওরকম ভারী মানে হালকা পাতলা আমরা যেটা ডিনার করবো সব ভারী খাবারই নিচ্ছি সবাই খাবারের জন্য ওয়েট করতেছি আর সবাই মিলে ডিসকাস করতেছি যে কার কেমন গেল আমি আপু আর আমার ভাই আমরা তিনজন ঘুম দিচ্ছি আর বাকিরাও মোটামুটি ওরকম ঘুমায় নেই আর কি ওরা ডিনার টিনার করে ঘুমাবে আমার চোখ মনে হয় খুলে গেছে আর দেখা যায় যে এখন খাবার জন্য ওয়েট করি সবাই মিলে আর কি আর আড্ডা দিচ্ছিলাম যে কার কেমন ফিল কেমন লাগছে মানে একটু একটু করে আগাচ্ছি ভালোই লাগতেছে ঘুরতে যাব ঘুরতে যাওয়ার রাস্তায় আমার মতো হচ্ছে লকডাউন খুলছে সবাই বের হচ্ছে সবাই কোনো ফাঁকা কিছু নাই এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম রাস্তায় যেমন জ্যাম সব কিছুতে একটু জ্যাম ট্যাম একটু বেশি মানে ভিড় হয়ে গেছে এই টাইপস লাগছে এখন মনে হচ্ছে আর কি ডিসকাস করছি আর বসে আছি আমরা হচ্ছে গরুর মাংস নিয়েছি ডাল নিয়েছি ভাত হচ্ছে কালা ভুনা আর হচ্ছে আপু নিয়েছে খিচুড়ি অলরেডি খাওয়া শুরু করে দিছে এখন আমরাও খাবো ব্রেক দিল জমজমে প্রচুর বৃষ্টি খাওয়া দাওয়া শেষে বসেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে এখন ছাতা দিয়ে দিয়ে আগে আনতে হচ্ছে ওদেরকে সেই লেভেলের বৃষ্টি একদম ভাইয়া আসেন এখনো এবার ভাইয়াদের কানতে গেলে আমার কাজিন দৌড় দিছে দেখছো ভাইয়ারে নিয়ে আসতেছে আমাদের এখন যাত্রা বিরতি চলতেছে নামাজের ব্রেক আর কি আমরা একটু নিচে নামলাম একদম ভোরবেলা এখন নামাজের মাত্র আজান দিল একটু আগে আলো উঠবে উঠবে অবস্থা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তোমরা সবাই নামছি একটু গাড়ি থেকে নাম বাস থেকে নামার পর রিসোর্টে উঠতে উঠতে পায়ের অবস্থা খুবই খারাপ ও রিসোর্টে মানে উঠতে অনেক কষ্ট এই যে আমরা সবাই এখন উপরে চলে আসলাম হ্যাঁ গাড়িতে কেউ বমি করে নাই এখন এই জায়গায় এসে সবাই হাঁপাচ্ছি মেঘের উপরে আমরা পুরো মেঘ আমাদের রুম এখন হচ্ছে ইন হয় নাই যারা আসারা চেক আউট করেনি আরেকটা রুম থেকে আমাদের রেস্ট নেওয়ার জন্য দেওয়া হয়েছে মেঘ কি পরিমাণ কিচ্ছে যে আসলেই অসাধারণ মেঘের উপরে আমরা ভাবা যায় আর মেঘ আমাদের নিচে এই তো
আমরা রিসর্টে উঠার পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, এখন আমরা হোটেলেই স্টে মানে বসে বসে বারান্দায় আড্ডা দিচ্ছি। কি করব, এত বৃষ্টি, বের হওয়ার কোনো স্কোপও নেই। আর হচ্ছে গিয়ে যে আমরা এখনও যেহেতু আমাদের রুমটা ঠিক মতো বুঝে পাইনি, সো ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, আপাতত দুইটা রেস্টুরেন্ট, এটা করোনা পর থেকে এটা অন করেছে আর বাকিগুলো সব অফ, যেহেতু করোনার জন্য মহামারীটা খুবই বাজে অবস্থা। এখনো সবাই আসেনি, কমপ্লিমেন্টলি মানে বুফে টাইপস আর কি, বাফেট, বাট এখনো যত সবাই মেনু চার্ট, এই তো এখানে প্রত্যেকটা ইয়ে দেওয়া আছে। ব্রেকফাস্টের জন্য অর্ডার করেছে হচ্ছে ডিম ভাজি, ডাল ভুনা, পরোটা আর হচ্ছে মিক্স ভেজিটেবল বা ভাজি আর কি। আমাদের এখন হচ্ছে সবার নেওয়ার পালা। চা টাইম, এখানে ওরা এক্সট্রা চিনি দিয়ে দিয়েছে সুগার, আর এখানে যার প্রয়োজন। এখন ওদের এখানে খাবার কোয়ালিটি ভালো, সবাই নিচ্ছে।